আসসালামু আলাইকুম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে পর্যায় সারণী অধ্যায়ে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়ানো হবে। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে রয়েছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ধাতব ধর্ম, যে সকল ধর্ম চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলে থাকি। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর ইলেকট্রনের এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয়। মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মৌলের ধর্ম তত, ধাতব ধর্ম তত বেশি। যেমন লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, যার জন্য লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, এখানে লিথিয়ামের ধাতব ধর্ম বেশি। কারণ যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে খুব সহজেই, এজন্য লিথিয়ামের ধাতব ধর্ম বেশি। এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে লিথিয়াম একটি ধাতব ধর্ম ধাতু। এরকম আরও আছে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। এরপরে আছে অধাতব ধর্ম, যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। আর অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। যে মৌলের ধাতু পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে, এখানে ক্লোরিন ঋণাত্মক আয়ন, এখানে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়, এই জন্য ক্লোরিন অধাতব ধর্ম। এবং ক্লোরিন খুব সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করতে তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করে এবং অন্য একটা মৌলের সাথে যুক্ত হয়ে, ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে, এই জন্য ক্লোরিন একটা অধাতব ধর্ম। খুবই সহজে, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি। মৌল আবার কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে। কতগুলো মৌল আছে, কত এই ধাতু এবং অধাতু, ধাতু এবং অধাতু, এর মধ্যে আবার কতগুলো মৌল আছে যে সকল মৌলগুলো কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে, এই মৌলগুলোকে অপধাতু বলা হয়। যেমন সিলিকন একটা অপধাতু। এই মৌলগুলা পর্যায় সারণীর একটি পর্যায় লক্ষ্য করলে দেখা যাবে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, মাঝের মৌলগুলো সাধারণত অপধাতু এবং ডান দিকের মৌলগুলা অধাতু। পর্যায় সারণীর চারটা তোমরা দেখবা, এখানে দেখবা প্রথমে বাম দিকের মৌলগুলো হলো ধাতু, মাঝখানের মৌলগুলো অপধাতু আর ডান দিকের মৌলগুলো অধাতু। যাই হোক, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, যে কোনো মৌলের একটি পর্যায়ের যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। যে কোনো একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। যেমন একটা মৌল আমরা দেখি,
পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ আমরা একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় যত যাওয়া যায় তত পারমাণবিক আকার কমতে থাকে এবং যেমন ধরি একটা পরমাণু এটা যদি বাম দিক থেকে ডান দিকে যতই যেতে থাকবে তার আকার ততই কমতে থাকবে ধরি এটা একটা পরমাণু এই বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে তার আকার আস্তে আস্তে কমতে থাকে এবং উপর থেকে নিচের দিকে একটা এটা হলো পর্যায় সারণীর একটা রেখা ধরে নাও আর উপর থেকে নিচের দিকে গেলে যতই উপর থেকে নিচের দিকে যাবে পারমাণবিক আকার ততই বাড়তে থাকবে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে যেমন এটার চেয়ে এটা একটু বড় তারপর বড় তারপর বড় এটা হলো ধরো একটা গ্রুপ আর এটা হলো একটা পর্যায় বাম দিক থেকে ডান দিকে যখন গেছে তখন এর আকার বা ব্যাসার্ধ কমতে থাকছে তো এরপরে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তিতে আছে এখানে দেখো একটা মৌলের গ্যাসীয় অবস্থায় যদি এক মোল ইলেকট্রন অপসারণ করে গ্যাসীয় অবস্থায় কোনো মৌল যদি এক মোল আয়নীকরণ শক্তি গ্যাসীয় অবস্থায় কোনো মৌল যদি এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে পারে করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তি কমে এখানে বলা হয়েছে যে আয়নীকরণ শক্তিতে পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে এর শক্তির মান আয়নীকরণ শক্তির মান বাড়ে তার মানে একই গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে এর আয়নীকরণ শক্তি বাড়বে আবার বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি মান কমবে ইলেকট্রন আসক্তি গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলা হয় আবার বলছি গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে যে মোল এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলা হয় এখানেও বলা হয়েছে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে পারমাণবিক এখানেও বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে আবার উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তির মান কমে আর যদি আকার কমে তাহলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে তড়িৎ ঋণাত্মকতা এরপর আছে তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মক দুইটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় অণুতে পরিণত হয় দুইটা তড়িৎ ঋণাত্মক দুইটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় এবং অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয় এখানে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে পারমাণবিক বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ মান কমলে ঋণাত্মক তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে তাহলে সমযোজী বন্ধনে পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মাঝে সোডিয়ামের পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি তো আগামী ক্লাসে আবার এই অধ্যায় পড়ানো হবে
পরবর্তী বিষয়গুলো। তো আজকের মতো এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকো, বাসায় ভালো মতো পড়াশোনা করো।